আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। সবাই ভালো আছেন আশা করি। আজকে আপনাদেরকে আমি দেখাবো চটপটি মশলা তৈরির একদম সহজ এবং পারফেক্ট রেসিপি। অনলাইনে ঘুরে আমি অনেক ধরনের রেসিপি পেয়েছি, কিন্তু খুব কম রেসিপি পেয়েছি একদম পারফেক্ট। সো আমি চেষ্টা করব আপনাদেরকে একদম পারফেক্ট রেসিপিটি দেখানোর জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেটেড থাকবেন। চটপটি মশলা তৈরির জন্য মাত্র চারটি ইনগ্রিডিয়েন্ট লাগবে। 2 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনে, 2 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা, এবং 7 থেকে 8টি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি এবার একটি তাওয়ার মধ্যে ভালো করে টেলে নেব। টেলে নেওয়ার জন্য আমি চুলার আঁচটাকে মিডিয়াম এবং লর মাঝামাঝি রেখে দেব, এবং একটু সময় নিয়ে টালব, নাড়াচাড়া করতে থাকবো অনবরত। 8 থেকে 10 মিনিট সময় লাগবে এগুলো টেলে নিতে। একটা সময় দেখা যাবে এমনিতেই এগুলো মচমচে একটা ভাব চলে এসছে, নাড়াচাড়ার সময় কিন্তু এটা বোঝা যাবে যে এগুলো মচমচে হয়ে গেছে। তো সেই অবস্থায় চলে আসলে নামিয়ে ফেলতে হবে, আর নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর তারপর এগুলোকে গ্রাইন্ড করতে হবে, অর্থাৎ গুঁড়ো করতে হবে। তো ঠান্ডা না করে গুঁড়ো করলে যেটা হয়, এটার ভিতরে বাষ্প থেকে যায়, সেই বাষ্পটা গুঁড়ো করার সময় কিন্তু সেই বাষ্পটা গুঁড়ো হতে দেয় না প্রপারলি। সো ভালো করে ঠান্ডা করে তারপর আমরা গুঁড়ো করতে যাব। চলুন এবার আমরা গুঁড়ো করার কাজটি শুরু করি। এগুলো আমি একটি গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিচ্ছি। এগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নেব। 3টা শিফটে আমি গ্রাইন্ড করব। প্রথম শিফটে গ্রাইন্ড করার পর অনেকটাই আস্তে আস্তে দেখা যাবে। তো একটি ছাকুনির সাহায্যে আমি ছেঁকে নেব, যে পাউডার হয়ে গেছে যেগুলো মশলা সেই মশলাগুলোকে আমি সেপারেট করে নেব, আর আস্ত অথবা ভাঙা যেগুলো রয়ে গেছে সেই ভাঙা মশলাগুলোকে আবার আমি গ্রাইন্ড করব। এভাবে আমি কয়েকটি শিফটে এগুলোকে গ্রাইন্ড করব যতক্ষণ পর্যন্ত এটা একদম পারফেক্টলি গ্রাইন্ড হয়ে না আসছে। তো আমার গ্রাইন্ড করা কমপ্লিটেড। এখন দেখুন এটা খুব সুন্দর একটা মিহি গুঁড়ো হয়ে গেছে। কিছুটা আস্তে আস্তে থাকবে, এটা স্বাভাবিক, কারণ এটা তো আর একদম ইন্ডাস্ট্রিয়াল গ্রাইন্ডার নয়। তবে একদম আস্ত যে থেকে গেছে তা কিন্তু নয়, মোটামুটি গুঁড়ো হয়েই গেছে। সামান্য কিছু থাকলে এটা কোনো সমস্যা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিট লবণ। বিট লবণও দেবো আমি ঠিক 2 টেবিল চামচ পরিমাণ। বিট লবণটা দিয়ে দেওয়ার পর বিট লবণে যদি কোনো লাম্পস থেকে থাকে, অর্থাৎ দলা থেকে থাকে, সেগুলোকে ভালো করে ভেঙে দেব, এবং ভালো করে এই মশলাটার সাথে বিট লবণকে মিক্স করব। সবগুলো মশলাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর তৈরি হয়ে আসলো আমাদের কাঙ্ক্ষিত চটপটি মশলা। যারা ধারণা করেন যে চটপটি মশলা আসলে অনেক ক্রিটিক্যাল বিষয়, যে অনেকটা অনেক ইনগ্রিডিয়েন্ট লাগে বা এই সেই, এগুলো আসলে একদম ভুল ধারণা। এই মশলা দিয়ে আপনি চটপটি খেয়ে দেখবেন, আশা করব আপনি হতাশ হবেন না। ও হ্যাঁ, আরেকটি কথা, এই মশলাটি কিন্তু আপনি স্টোর করে রেখে দিতে পারবেন 1 মাস পর্যন্ত। 1 মাস পর্যন্ত এই মশলাটিকে আপনি খেতে পারবেন, এর পরেও পারবেন, তবে 1 মাস পর্যন্ত এটার স্মেলটা প্রপারলি থাকবে। তবে হ্যাঁ, এয়ারটাইট বয়ামের মধ্যে অবশ্যই ভরে রাখবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্টসে আপনাদের যে কোনো মতামত জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, আরেকদিন দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর অগ্রিম ঈদ মোবারক তো থাকছেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।